আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিনে বিপত্তারিণী ব্রত করা হয়। বিশ্বাস করা হয় মহিলারা মনে মনে যা চেয়ে এই ব্রত করেন তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারে সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কৃষ্ণের কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণও কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন। এমনকি কালীয়কে দমন করার সময় কৃষ্ণ দুর্গা নাম স্মরণ করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিল। রানী তাকে মাঝে মধ্যেই ফল, খাবার এবং আরও অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু সেই মুচি বউয়ের কাছ থেকে রানী কিছু নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন যদি কিছু লাগে রানী নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছে সেও রানীকে কিছু উপহার দেবে, কিন্তু রানী তার কাছ থেকে কিছুই চায় না। হঠাৎ একদিন রানী সেই মুচি বউকে ডেকে জিজ্ঞেস করলেন, সই তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু তো চেয়েছেন। মুচি বউ বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেই মাংস কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই সেই মাংস কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এইদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেয়। রাজা তো শোনামাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে রানীকে জিজ্ঞেস করলেন যে মুচি বউ তাকে কী দিয়ে গেছে। সঙ্গে রাজা এও জানালেন, যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে এসে বললেন, দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে রানী বাকি সারাটা জীবন এই বিপত্তারিণী ব্রত নিষ্ঠাভাবে পালন করেছিলেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।